বেনামি আবেদন মামলায় অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায় আজ ডিভিশন বেঞ্চ বহাল রাখে। একই সঙ্গে শিক্ষা দপ্তরের সচিবের হাজিরার নির্দেশও বহাল থাকল। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এটা অত্যন্ত বিস্ময়কর যে কিভাবে কমিশন অবৈধদের চাকরি দেওয়ার এইরকম একটি আবেদন জানালো, কিভাবেই বা অতিরিক্ত শূন্য পদ অযোগ্য প্রার্থীদের দিয়ে পূরণ করার আবেদন জান আদালতে করা হলো, সে বিষয়েও ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলে। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে আদালতে হাজির হতে হবে আজকে সকাল 10:30 সময়। সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে স্টেট এবং অ্যাজ ওয়েল এস স্কুল সার্ভিস কমিশন আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই অর্ডারটিকে বহাল এবং বলবৎ করেছেন এবং স্টেটের করা যে অ্যাপিল এবং এসএসসির করা যে অ্যাপিল এই দুটো অ্যাপিলই ডিসমিস করে দিয়েছেন। ফলে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ সেই নির্দেশই বহাল এবং বলবৎ রয়েছে।